মিমিকে অপমান করা হয়নি জবাব দিলেন রাজ চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মিমিকে অপমান করা হয়নি জবাব দিলেন রাজ চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তী অনুপস্থিত ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। অভিনেত্রীকে জিজ্ঞেস করায় তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেখানে অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়েছিলেন চলচ্চিত্র উৎসবে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। এছাড়াও তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবকিছুতে সমান নজর রাখা সম্ভব নয়। যাদের দিদি চলচ্চিত্র উৎসবের পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য। মিমির এই ক্ষোভের উত্তর দিলেন এবার পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। সেই সংবাদ মাধ্যমেই পরিচালক জানিয়েছেন এই উৎসব সকলের, কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। অভিনেত্রী সাংসদকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পারফর্ম করার জন্য পরিচালক সুদেষ্টা রায় নিজে ফোন করেছিলেন। অভিনেত্রী জানান উনি ব্যস্ত, এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকে ওর কাছে ফোন যায়। তাহলে উনি অপমানিত কোথায় হলেন? এছাড়াও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিযোগ করেছিলেন আমার লেটার বক্সে কার্ড এসেছিল ওই অবধি, আয়োজকদের পক্ষ থেকে না কোনো ফোন না কোনো SMS, আমি কোথায় কখন যাব তাও জানি না। 2019 সালে রাজ যখন প্রথমবার চলচ্চিত্র উৎসবের দায়িত্ব নেন তখনই মিমি জানান মঞ্চে তার নামের সঙ্গে সাংসদ শব্দটি উচ্চারণ করা হয়নি, সকলের শেষে শুধু মিমি সম্বোধন করা হয়েছিল। এই প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলেছেন তালিকায় অনেকের নাম ছিল, পরমব্রত মিমির নাম উচ্চারণের সময় সাংসদ শব্দটি ব্যবহার করতে ভুলে গিয়েছিলেন, এটা ভুল, এর জন্য পরম বহুবার মিমির কাছে ক্ষমাও চেয়েছেন। সর্বোপরি রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানিয়েছেন 15 দিনের মাথায় চলচ্চিত্র উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এই রকম একটি বৃহৎ উৎসব আয়োজনের জন্য 15 দিন নেহাত কম বলেই তার দাবি। এই অবস্থায় 10 দিনের আগে থেকে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো সত্যি সম্ভব হয়নি, এমনকি সব আমন্ত্রণপত্র গিয়েছিল দিন দুয়েক আগে। সেই প্রেক্ষিতে এই পরিচালক জানিয়েছেন এই পরিস্থিতিতে অভিনেত্রীর যদি উদ্যোক্তাদের কোনো আচরণ খারাপ লেগে থাকে তাহলে আয়োজকদের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।